আপনাদের সবাইকে আমি রাফায়েতুল কবির আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি ছোট করে আলোচনা করব সেটি আর কিছুই না, অলরেডি আপনারা আমার চ্যানেলের এই ভিডিওর থাম্বনেইল দেখে কিন্তু বুঝে গিয়েছেন, সেটা হচ্ছে কেয়ার গিভার ভিসাতে, অর্থাৎ অনেকে বলে কেয়ারার ভিসা, অনেকে বলে কেয়ার গিভার ভিসা, আবার অনেকেই বলে থাকেন নার্সিং ভিসা। সে যাই হোক, এই ভিসাটাতে কিভাবে আপনি খুব সহজে ঘরে বসে অ্যাপ্লাই করে স্বপ্নের দেশ ক্যানাডাতে উড়াল দিতে পারবেন এই 2023 সালে, সেটি নিয়েই আলোচনা করব। যদি মনে করে থাকেন আপনি সেই ব্যক্তি যাকে ক্যানাডার বিভিন্ন হসপিটাল অথবা অন্যান্য পেশাদারী প্রতিষ্ঠান কেয়ার গিভারের জন্য খুঁজছে, তবে এই ভিডিওটি আমি শুধুমাত্র মনে করবেন আপনার জন্যই তৈরি করেছি। একদম স্কিপ না করে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ স্কিপ করলেন তো মিস করলেন। আপনারা যারা এই কেয়ার গিভার শব্দটির সাথে একদমই পরিচিত নন তাদের উদ্দেশ্যে বলছি, কেয়ার গিভার মানে হচ্ছে সেবাদান করা। ক্যানাডাতে বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে এবং হসপিটাল আছে, ক্লিনিক আছে, সেখানে নাম রেজিস্ট্রি করে তারা তখন বিভিন্ন ক্লায়েন্টদের কাছে পাঠাবে। সেটা বয়োবৃদ্ধ মানে বৃদ্ধ ক্লায়েন্টও হতে পারে, আবার সেখানে ন্যানি যেটাকে বলা হয় ছোটো বাচ্চাদেরকে দেখাশোনা করা, সেবা করা, এই সার্ভিসগুলোও হতে পারে। তো এইরকম ক্যাটাগরি কিন্তু ক্যানাডাতে আছে, আপনারা চাইলে যে কোনো একটা স্পেশালাইজড ক্যাটাগরি শুরুতেই বেছে নিতে পারেন। ক্যানাডাতে 2023 সালে প্রায় 87,000 কেয়ার গিভার ভিসা ইস্যু করবে, সেটা তাদের ওয়েবসাইটেই কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। এখন এই 87,000 ভিসার মধ্যে আপনি বা আপনারা কিভাবে সেই সৌভাগ্যবান হতে পারেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। কেয়ার গিভার ভিসাটা বেসিক্যালি কারা পাবে, যারা এক্সপিরিয়েন্স তারা, নাকি যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও পাবে? উত্তর হচ্ছে দুই ধরনের লোকই আবেদন করতে পারবে। শুরুতে আমি বলে নিই যারা এক্সপিরিয়েন্স আছেন, অর্থাৎ যারা বর্তমানে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যারা আছেন, আপনারা নার্সিং পেশায় কর্মরত আছেন, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স আছে আপনাদের, ওকে, নার্সিং পেশায় কর্মরত হাসপাতালে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে অথবা কোনো ওল্ড হোমে যেটাকে বলা হয় বৃদ্ধাশ্রম, এইসব জায়গায় যাদের আপনাদের এক্সপিরিয়েন্স আছে কতদিন বলেছি, ন্যূনতম 2 বছর, তারা হচ্ছে প্রাথমিকভাবে এলিজেবল। এখন আসেন, আপনাদের হয়তো নার্সিং পেশায় কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনারা নার্সিং ইনস্টিটিউট থেকে অথবা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে কোনো জায়গায় আপনারা কেয়ার গিভার যে ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে আপনারা একটা ডিগ্রি সম্পন্ন করেছেন অথবা ডিগ্রি সম্পন্ন করছেন, এখনও স্টাডির মধ্যে আছেন, তারাও এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিকভাবে লাগবে হচ্ছে ন্যূনতম SSC পাস অথবা সমমানের, সাথে আপনাদের নার্সিং পেশার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অথবা কেয়ার গিভার পেশার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সেটা লাগবে, ওকে। সো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এক্সপিরিয়েন্স ওনারাও পারবে, আবার এক্সপিরিয়েন্স ছাড়া যারা আছে তারাও কিন্তু এই ভিসাটার জন্য এলিজেবল হচ্ছেন। তো ক্যানাডা কিন্তু বেসিক্যালি হচ্ছে এটা ইংরেজি ভাষা প্রধান অঞ্চল, সেখানে 90% লোক কিন্তু ইংলিশে কথা বলে আর 10% লোক কিন্তু ফ্রেঞ্চ এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে কথা বলে। তাহলে আপনারা যে কাজের জন্য যাচ্ছেন, আপনাদের পেশেন্ট বা আপনাদের যারা সেবা গ্রহীতা হবেন, তারা যে ইংলিশে কথা বলবেন আপনাদের সাথে, আপনাদের তো রেসপন্স করতে হবে অথবা অ্যাটলিস্ট সেই কথাটা বুঝতে হবে। তাহলে কি লাগবে? জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, ইংলিশে প্রফিশিয়েন্সি স্কিল লাগবে, দ্যাট মিন্স আপনাদের IELTS টেস্ট লাগবে। আপনাদের IELTS টেস্টে জেনারেল ক্যাটাগরিতে এত হাইফাই বড় মার্কিং দরকার নাই, ন্যূনতম 4 পেলেই হচ্ছে। এটা তো আহামরি, এত কঠিন কোনো বিষয় না 4 পাওয়া। অ্যাটলিস্ট আপনারা যারা SSC বা HSC পাস করেছেন বা আপনারা যারা নার্সিং প্রফেশনে পড়ছেন বা নার্সিং এক্সপিরিয়েন্স আছে, আমি রাফায়েত দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যদি সেখানে IELTS এক্সাম দেন, 4 পাওয়া কোনো বিষয়ই হবে না। এই যে 87,000 ভিসা ক্যানাডিয়ান গভর্নমেন্ট ইস্যু করবে, এটা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসে অ্যাপ্লাই করবেন সেটা এখন আমি আপনাদেরকে হাতে কলমে একদম মোবাইলের মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমার দেখানো পথ অনুসরণ করে আপনারা এটা ঘরে বসেই ট্রাই করতে পারেন। সবার প্রথমে আপনি কম্পিউটারে বা আপনার হাতে থাকা মোবাইলের গুগলে গিয়ে লিখবেন কেয়ার গিভার জবস ইন ক্যানাডা, ঠিক এভাবে লিখবেন, লিখে সার্চ দিবেন, দেখেন কী কী আসে। আমি আপনাদেরকে খুব সহজ করে দেখাচ্ছি, এখানে অনেক ধরনের জব ওয়েবসাইটই আসবে, কিন্তু আমরা ঢুকবো ইনডিডে। এই যে দেখেন CA.indeed.com, এটা সবচেয়ে অথেন্টিক,
এখানে ক্লিক করলেই এখানে অনেকগুলা কিন্তু কেয়ার গিভার রিলেটেড জবের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। আমরা দেখি এখানে দেখেন $18 থেকে $20 পার ঘন্টা আছে। একটা ভালো লেগেছে, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, স্যালারিও অনেক বেশি, অলমোস্ট $21 খেলাম এখানে। এখানে ইনডিডে ঢুকে গেলাম, দেখেন অ্যাপ্লাই অন কোম্পানি সাইটে আমি ক্লিক করব একটু পরে। তার আগে আমি একটু দেখে নিচ্ছি কী ধরনের কাজ এটা, কতক্ষণ কাজ করতে হবে, বেসিক্যালি এই ধরনের প্রোগ্রামে আমার জন্য ঠিক আছে কি না। যদি ঠিক থাকে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর যদি আপনার ইনডিডে অ্যাকাউন্ট না থাকে, আপনি সরাসরি গুগলে ক্লিক করে ইনডিডে ঢুকে পড়তে পারবেন। এই যে দেখেন আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি ইনডিডে ঢুকে গেলাম। এই যে দেখেন বিস্তারিত সব কিছু চলে আসছে, দেখাচ্ছি আপনাদেরকে কোন কোম্পানি, মার্চ অফ ডাইমস অফ কানাডা, অনেক নাম করা কিন্তু এটা কোম্পানিটা। হ্যাঁ, হসপিটালের এবং বিভিন্ন ক্লিনিকের নার্স তারা নিয়োগ করে থাকে। তো এইখানে মোটামুটি তাদের সম্বন্ধে দুই একটা লাইন বলা আছে, এটা একটু পড়ে নেবেন। আমি বিস্তারিত ভিতরে যাচ্ছি না, আমি অ্যাপ্লাই নামে ক্লিক করলাম। এই দেখেন অ্যাপ্লাই নামে ক্লিক করার পর যে উইন্ডোটা আসে সেখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এটা লিখবেন। অবশ্যই আপনার পাসপোর্টে যেভাবে নাম আছে ঠিক ওইভাবে প্রথম এবং দ্বিতীয় নামটা লিখবেন, ইমেল লিখবেন, কনফার্মেশন ইমেল দিবেন। এখানে একটা অপশন আছে আপনারা দেখেন যে আপনাদের এখানে মেসেজ রেট রিপ্লাইটা কী, মানে স্ট্যান্ডার্ড ডাটা মেসেজিং রেট রিপ্লাই, এখানে সিলেক্ট অপশন দিবেন। হ্যাঁ, আপনার সাথে কমিউনিকেট তারা করতে পারবে, ওকে। তারপরে মোবাইল নাম্বারের অপশনটা, বিভিন্ন কান্ট্রি কোড দেওয়া আছে, আপনি বাংলাদেশ অপশনটা চুজ করে বাকি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এইখানে বলে আর ইউ লিগেলি এলিজেবল টু ওয়ার্ক ইন ক্যানাডা, যেহেতু আপনি কানাডা কাজ করতে যাচ্ছেন তার মানে আপনি এখনও লিগেলি এলিজেবল হননি, নো দিবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই যে দেখেন রিজিউমি, রিজিউমি মানে কিন্তু সিভি, আপনার সিভি তারা সরাসরি চাইছে। সিলেক্ট অ্যান্ড আপলোড এ ফাইল, এখানে ক্লিক করলে আপনার মোবাইলে বা কম্পিউটারে থাকা আপনার সিভিটা এখানে আপলোড করে দিবেন। যদি না থাকে ক্যানাডিয়ান ফরম্যাটের সিভি আমরা বানিয়ে দিতে পারবো, আপনার দেশি ফরম্যাটের সিভিটা আমাদেরকে মেল করলে আমরা বানিয়ে দিতে পারবো। নিচে দেখেন কভার লেটারও কিন্তু লাগবে, পরে আই এগ্রিতে দিবেন, তারপরে সেভ এবং নেক্সট ক্লিক করলে সরাসরি কী হবে, আপনার সিভিটা তাদের সার্ভারে চলে যাবে। এটুকুর মধ্যেই হয়ে গেল অ্যাপ্লাই। মনে রাখবেন, একটা ছেলে পক্ষ যখন কন্যা পক্ষকে দেখতে যায় বিয়ের জন্য, তখন শুরুতে একটা কথা বলে যে প্রথমে দর্শনধারী, এর পরে হচ্ছে গুণ বিচারী, মানে হচ্ছে প্রথম ইমপ্রেশনটাই কিন্তু একটা বড় জিনিস। সিভিটাই কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন, সিভির মাধ্যমেই তারা কিন্তু আপনাকে জাজ করবে আপনি কতটুকু এলিজিবল তাদের এই পোস্টের জন্য। আপনারা আমার এই বকবকানি শুনতেছেন আর চিন্তা করতেছেন যে রাফায়েল ভাই তখন অনেক কথাই বললো, তো আমাদের স্যালারিটা কত হতে পারে? শুনেন শুনেন, ওয়েট করেন ওয়েট করেন, স্যালারি নিয়ে চমক আছে। কাজের কিন্তু বিভিন্ন রকম ধরন আছে, যেরকম আপনারা যদি খুব ভালো এক্সপিরিয়েন্স নার্স হয়ে থাকেন, কোনো হসপিটালে আছেন, আপনারা স্বনামধন্য হসপিটালে আছেন অনেকদিন ধরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যানাডিয়ান বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালে সরাসরি নিয়োগ পেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে। সেই ক্ষেত্রে আপনাদের স্যালারি রেঞ্জটা স্টার্ট হবে বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা থেকে। আই রিপিট, বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা থেকে আপনাদের স্যালারিটা শুরু হবে প্রাথমিকভাবে। আর আপনারা যদি কম এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে রিক্রুট হয়ে থাকেন, সেখান থেকে তারা হয়তো আপনাকে বাসা বাড়িতে পাঠাবে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা লোকের সেবা করার জন্য, সেক্ষেত্রে আপনাদের স্যালারিটা হবে 1,20,000, এটা থেকে স্টার্টিং হয় বেসিক্যালি, এবং এটা 2-2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে, ডিপেন্ড করতেছে আপনার উপরে। ন্যানি যে প্রফেশনটা আছে, অর্থাৎ বাচ্চা পালা, বাচ্চার বাবা মা অনেক দূরে থাকে, বাচ্চাগুলো কোনো সেন্টারে আছে, হ্যাঁ বাবা মা রাখে না, বাবা মা মারা গেছে, এরকম অনেক হয় কেস, সেই ক্ষেত্রে ওই বাচ্চাদেরকে লালন পালন করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছু টেক কেয়ার করা, এইসব ক্ষেত্রে কিন্তু অনেক ভালো স্যালারি হয়। এইসব ক্ষেত্রে স্টার্টিং স্যালারি কিন্তু আপনার 2.5 লাখ টাকা থেকে 2,70,000 টাকার কানাডার বিভিন্ন প্রভিন্সে ভেরি করে একটু, বাট ম্যাক্সিমামই মোরললেস এই স্যালারিটা থেকে কিন্তু শুরু হয়। বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখবেন এক্ষেত্রে পুরুষরা কিন্তু গ্রহণযোগ্য না, এটা শুধুমাত্র মেয়েদের জন্যই প্রযোজ্য। ভিসা কীভাবে ইস্যু হবে এটা তো একটা বড় প্রশ্ন। আপনারা যখন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে তারা প্রাথমিকভাবে সিলেকশন করবে সিভি দেখে, এটা তো 1 নম্বর কাজ। সিভিতে যদি পছন্দ হয় আপনাকে দেখে, তখন তারা আপনাকে একটা ইমেইল কনফার্মেশন দিবে যে আপনার সাথে একটা টাইম ফিক্সড করবে, এই স্পেসিফিক টাইমে তারা আপনার ইন্টারভিউ নিবে। ইন্টারভিউটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্টেপ। এই স্টেপ যদি আপনারা উত্তরায় যান, পার হয়ে যান, তার মানে হচ্ছে আপনাদের মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন কোম্পানির আপনাদেরকে পছন্দ হয়েছে। তারা আপনাদেরকে 7 কর্মদিবসের মধ্যে ইমেইলে এবং চিঠির মাধ্যমে জানিয়ে দেবে যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস ক্যাটাগরি টাইপ অফ জব। তারা তখন আপনার পাসপোর্ট চাবে, পাসপোর্ট পাওয়ার পর তারা ওয়ার্ক অ্যাসুরেন্স লেটারটা ইস্যু করে দিবে এমবেসিতে।
তখন আপনি কি করবেন, এমবিসিতে পেপার জমা দিবেন, ফি হচ্ছে মাত্র 15,000 টাকা। কোম্পানি থেকে কিন্তু এমবিসিতে ভিসার অলরেডি রিকোয়েস্ট করে দিয়েই দিয়েছে। এমবিসি যেটা করবে এটা হচ্ছে ফর্মালিটিস অনলি, আর কিছু না। আপনাকে স্ট্যাম্প করে ভিসা সিল করে দেবে পাসপোর্টে, আপনি প্লেনের টিকিট কাটবেন, ফ্যামিলি নিয়ে উড়াল দিবেন ক্যানাডাতে। ক্যানাডা কিন্তু এই অপরচুনিটি আপনাদের জন্য আজীবন খোলা রাখবে না, ফিল আপ হয়ে যাওয়ার পরেই কিন্তু বন্ধ করে দিবে। সো গ্র্যাব দ্য অপরচুনিটি, নিজের প্রতি আস্থা রাখুন এবং আমার ভিডিও বেশি বেশি করে দেখুন। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আমি রাফায়েতুল কবির আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি, সেদিন অবশ্যই থাকবে নতুন কোনো দেশে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।